এমন অনেক মানুষ আছেন যাদের কোনো কিছুতেই অল্পতে স্বাদ মেটে না, কিন্তু একটি দুটি নয়, 60 সন্তানের বাবা হওয়ার পরও সন্তান নেওয়ার স্বাদ মেটেনি পাকিস্তানের এক ব্যক্তির। সর্দার জান মুহাম্মদ খান খিলজি নামের ওই ব্যক্তির বর্তমান বয়স 50 বছর। তিনি বেলুচিস্তানের রাজধানী কোয়েটার বাসিন্দা। তার 3 স্ত্রী রয়েছে, তবে এরপরও সন্তানের সংখ্যার নিরিখে প্রায় মহাভারতের যুগেই পৌঁছে গেছেন তিনি। বলা যেতে পারে অধি কিন্তু নদশায়, অর্থাৎ প্রয়োজনের বেশি হলেও ক্ষতি নেই, এই আপ্রবাক্যকেই ধ্রুব সত্যি বলে মেনে নিয়েছে খিলজি। তাই জীবনে 3 সঙ্গী আর 60 সন্তান থাকার পরও মন ভরেনি তার, বরং 60তম সন্তানকে পৃথিবীতে আনার পরেও সর্দার জান মুহাম্মদ খান খিলজি সাফ জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে আরও সন্তান নিতে চান তিনি, আর সেই জন্য নতুন মা অর্থাৎ চতুর্থ স্ত্রী খুঁজতেও আগ্রহী তিনি। পেশায় চিকিৎসক ওই ব্যক্তি বড় পরিবার থাকার কারণে এলাকায় বেশ সুপরিচিত। সম্প্রতি 60তম সন্তান হাজি খুশহাল খানের জন্মসংবাদও সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। পাশাপাশি সবার কাছে তিনি অনুরোধ করেছেন তার সম্ভাব্য নতুন স্ত্রী খোঁজার জন্য। পাকিস্তানে কোনো পুরুষের একাধিক বিয়ে করা সামাজিকভাবে স্বীকৃত, ফলে 3 স্ত্রী থাকা সেখানে নতুন কিছু নয়। কিন্তু বর্তমান সময়ে আর কিছু না হোক, আর্থিক অবস্থার কথা চিন্তা করেও ছোট পরিবারকেই গুরুত্ব দিচ্ছেন অনেকে। সেখানে খিলজির এত সন্তানের জন্ম দেওয়ার ঘটনাটি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আন্তর্জাতিক এমন মজার মজার তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।